শুভ সকাল। ছুটির দিনে সকালটা জুড়ে যারা আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান আলাপে। আলাপ জুড়ে সাথে আছে পারিহা, আর আমি তো একা থাকি না, আমার সঙ্গে একজন প্রিয় মুখ থাকেন যার সঙ্গে আমরা অনেক কিছু নিয়ে কথা বলে থাকি। আজ তেমন একজন মিষ্টি মুখ, প্রিয় মুখ, কাছের মানুষ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সু অভিনেত্রী রোকেয়া প্রাচী। আপু শুভ সকাল, স্বাগত আপনাকে। এই সকালবেলা আপনাকে বেশ সকালটা সত্যি শুভ হয়ে গেছে, ভীষণ রকম ভালো লাগে আপনার সঙ্গে আড্ডা দিতে। শুধুমাত্র কাজের বিষয় না, অনেক কিছু জানতে পারি অল্প সময়ের আড্ডার মধ্যে, অনেক কিছু জানতে পারি। মানে আমি পার্সোনালি আমার মনে হয় যে আচ্ছা ওই জায়গাটা তাহলে আমার ঠিক করা দরকার ছিল, জীবনের এই জায়গাটা ঠিক করা দরকার ছিল, লাইফস্টাইলটা এরকম হওয়া উচিত, এরকম অনেক ছোটখাটো সাজেশন আপনি সবসময় দিয়ে থাকেন। তুমি কিন্তু আমাকে মাস্টার বানিয়ে না আপু, আপনারা তো গুণীজন, একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, আমরা হয়তো এই প্রজন্ম সেই রাস্তাটা ধরে এগিয়ে যাব। একটু জানতে চাই কাজের ব্যস্ততা। কাজের ব্যস্ততা আগে তোমার ওই কথাটা বলি, রাস্তা আসলে সবারই সবাইকে করে দিতে হয়। মানে আমার আগে কেউ আমাকে করে দিয়েছে, আবার আমার পেছনের জন হয়তো আমার রাস্তা ধরে হাঁটবে তার জন, এভাবেই আসলে পরম্পরা বলা যায়, এটা সংস্কৃতির পরম্পরা। কাজ মানে এই মুহূর্তে টেলিভিশনের নাটকে কাজ করছি না, আমার এ বছরের শেষে তিনটা চলচ্চিত্র অভিনয় করার কথা। তো সেই কখনোই আমার পুরো মানে চলচ্চিত্র জীবনে বা আমার যদি আমি সমস্ত সংস্কৃতি জীবনের ক্যারিয়ার বলি, এক বছরে একটা ছবির বেশি আমি কখনো কাজ করিনি, করতে চাইওনি। কিন্তু কোনো স্পেশাল কারণ? হ্যাঁ অবশ্যই, নিজেকে তৈরি করার একটা ব্যাপার থাকে। তো গত দেড় বছরের বেশি সময় ধরে আমি আসলে অপেক্ষা করছিলাম, কারণ ছবির ডেটগুলো কীভাবে যেন কাকতালীয়ভাবে চেঞ্জ হতে হতে সবগুলো ছবির একই বছর এসে শেষের দিকে পড়ে গেছে। তো সেই কারণে এবছরের শেষে আসলে আমার তিনটা অগ্নি পরীক্ষা, তিনটা চরিত্রের। তো সেটার একটা আসলে মানসিক, শুধু মানসিক বললে ভুল হবে, শিল্পী তো আসলে শুধু মানসিক প্রিপারেশন নিলেই হবে না, তার নিজেকেও আসলে চরিত্রের জন্য মানানসই হিসেবে তৈরি করতে হয়। তো সেটার জন্য আমার কাছে মনে হয় যে আমার ফিলোসফিক্যাল চেঞ্জ, ফিলোসফিক্যাল ডেপ তৈরি করা, চরিত্রের গভীরে যাওয়ার ছাড়াও আরও কিছু আনুষঙ্গিক প্রয়োজনীয়তা রয়েছে, যে সময় দেয়া, নিজেকে একটু ফোকাস করা চরিত্রের জন্য। সে কারণে টেলিভিশন নাটক বা অন্য কোনো কাজ করছি না। আমি না খুবই অবাক হই যখন এই কথাগুলো শুনি, কারণ এখন আমার কাছে মনে হয় কারণ ওই ধৈর্যটাই নাই একটা কাজের জন্য বা দুইটা কাজের জন্য আমি নিজেকে মাসের পর মাস ধরে রেডি করব। এই যে একটু আগে যেটা আপনি বলছিলেন যে এই বছরের শেষের দিকে আমার একটা ফিল্ম আছে, অফিয়ারে কথা হচ্ছিল, ওর জন্য আমাকে একটু শুকাতে হবে, আবার আরেকটার জন্য হয়তো এর থেকে একটু মোটা হতে হচ্ছে। এই যে নিজেকে পাল্টানোর ব্যাপারটা, শুধুমাত্র মেন্টালি না ফিজিক্যালিও একটা চেঞ্জ আনা দরকার। ফিজিক্যালি চেঞ্জ তো খুব জরুরি, কারণ সেই চরিত্রের মতো তো আমাকে দেখাতে হবে, এটা তো খুব ইম্পর্ট্যান্ট। একটা দর্শক আমাকে দেখবে স্ক্রিনে, যদি চরিত্রের মতো মনে না হয় তাহলে বিশ্বাসযোগ্য কী করে হবে? তো সে কারণে আমি মনে করি শিল্পী হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, সততার মধ্যে পড়ে, চরিত্রের মতো করে নিজেকে তৈরি করা, এটা একটা কারণ। আর আরও একটা বড় কারণ হচ্ছে আমি মানে অনেক বছর ধরে সামাজিক সচেতনতামূলক কাজ করতে করতে এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার কারণে হয় না, সব কাজেরই কিন্তু একটা ধারাবাহিক পরিণতি বা ধারাবাহিক ফলাফলের জায়গা থাকে। তো আমার কাজ করতে করতে আমার কাছে মনে হলো যে আমরা যে বিষয়গুলো নিয়ে সমালোচনা করি, কথা বলি, প্রশ্ন তুলি, আমরা শঙ্কিত হই, তো সেই জায়গা থেকে নাগরিক জীবন থেকে একটু বেরিয়ে গিয়ে আমি নাগরিক জীবনের বাইরে তৃণমূল পর্যায়ে কাজ করছি। কি ধরনের কাজ? সেটা হচ্ছে যে সোশিও কালচারাল পলিটিক্যাল অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। আচ্ছা, একদম শিক্ষা প্রতিষ্ঠানের যে বাচ্চারা আছে, স্কুল, প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত, ওদেরকে আমি আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমি মনে করি রাজনৈতিকভাবে সবাইকে সচেতন হতে হবে, রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের মানবিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, একজন মানবিক মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য যে শিক্ষা, সংস্কৃতি এবং রাজনৈতিক সচেতনতা প্রয়োজন, সেই বিষয়গুলো তাদেরকে নিয়ে কাজ করছি। তো এই কাজটা করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা আসলে এরকম না যে আমি একটা স্কুলে গেলাম, স্কুলে গিয়ে বাচ্চাদের বললাম যে চলো আমরা একটা প্রোগ্রাম করি, তো সবাই মিলে গান টান করে একটা প্রোগ্রাম করে চলে এলাম, হাততালি দিলাম, বাবা হলো, টেলিভিশন দেখলো, তা নয়। ওই বাচ্চা, টিচার, প্যারেন্টস,
ওই এলাকার মানুষজন, এই পুরো অ্যাটমসফিয়ারকে যদি আমি অ্যাড্রেস করতে না পারি তাহলে কিন্তু আসলে আমি যে লক্ষ্যে যেতে চাই সেটা হবে না। অগ্রগতির জায়গাটা কেমন? মানে আমি একটা বাচ্চাকে কাউন্সিলিং করলাম কিন্তু সে তো সার্বক্ষণিক থাকে শিক্ষকের সাথে, আমার শিক্ষকের কাছে পৌঁছাতে হবে, এই বাচ্চাটা ঘরে ফিরে বাবা মার কাছে থাকে, মুরব্বীদের কাছে থাকে, আমার তাকেও পৌঁছাতে হবে, এবং সে যে সমাজে বিলং করে, যে সমাজ ব্যবস্থার মধ্যে সে যাতায়াত করে, সেখানে আরও অনেক মানুষ আছে, যদি আমি তাদেরকেও পৌঁছাতে না পারি তাহলে আসলে হবে না। তার মানে আমাকে টোটাল প্ল্যাটফর্মটাকে সাজাতে হবে, সাজানোর জন্য সেই মানুষজনের কাছে আমাকে পৌঁছাতে হবে। নিঃসন্দেহে এটা আসলে অনেক বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনি, কারণ ধন্যবাদ পাওয়ার জন্য এটা আসলে খুব দরকার, আসলে এই ধরনের সুচিন্তার মানুষগুলোও দরকার আমাদের। এবার যদি বলি আপনার আরেকটা ভালোবাসার জায়গা, আপনার আরেকটা ভালোবাসার পরিবার সংসার যদি বলি, এই যে মিডিয়ার জায়গাটা বলি, নাটকের জায়গাটা বলি, এই জায়গাটি আমি একটু জানতে চাই কতখানি সমৃদ্ধ হয়েছে এখন, বা এখানেও কোনো প্ল্যান আছে কিনা আপনার? আমি মনে করি যে অনেকখানি তো সমৃদ্ধ হয়েছে। এখন আমাদের যে অর্গানাইজেশনগুলো আছে, শিল্পী, পরিচালক, প্রযোজক, কলাকুশলী, সেই সংগঠনগুলো একত্রিত হয়েছে, তারা সংঘবদ্ধ হচ্ছে, কাজ করবার চিন্তাভাবনা করছে, নিশ্চয়ই তারাও ভালো কিছু তৈরি করবে। আরও আজকে এই জায়গায় আমরা এই কথাগুলো বলতে পারছি আমাদের সিনিয়ররা ভালো কিছু করেছেন বলে। আমি এই মুহূর্তে ঠিক মিডিয়ার ভেতর কোনো মুভমেন্টের সাথে সম্পৃক্ত নই, যেহেতু আমি আসলে একদমই তৃণমূল পর্যায়ে গণমানুষের সাথে সম্পৃক্ত। আমার মনে হয়েছে আমি আমার শিশুটিকে যদি বাঁচাতে চাই তাহলে আমার সংস্কৃতিকে যদি বাঁচাতে চাই, টেলিভিশনের পর্দায় যদি একটা ভালো নাটক দেখতে চাই তাহলে আমার শুরু কিন্তু সেই মাটিতে, আমার কৃষকের কাছে, আমার তৃণমূল পর্যায়ের মানুষের কাছে। আমি তাদের জীবনের কথা যদি টেলিভিশনে দেখাতে চাই, যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে চাই, নাটক দেখাতে চাই, তাহলে সেই জীবনকে আমার চিনতে হবে। আর সেই জীবনকে যদি আমি না চিনি আমার শিশু চিনবে না। আমার শিশু 5 বছর পর যে বয়সে যাবে সে কী করবে? সে হয়তো, আমি ধরে নিলাম সে একজন পরিচালক হবে, তো সে পরিচালক হয়ে যদি সে জীবনের কথা বলতে চায় তাকে তো সেই জীবনটা দেখাতে হবে আমাদের। আমরা কি জীবনটা দেখাচ্ছি বা সেই জীবন দেখার জন্য নিজেরা প্রস্তুত? সমালোচনা করছি, খুবই সমালোচনায় মুখর আমরা। আমরা ধরেই নিচ্ছি রাষ্ট্র প্রশাসন কিংবা পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল লিডাররা কেউ কিছু করছে না। একজন হিউম্যান বিং হিসেবে আমরা কতটা করছি? রাষ্ট্র তো আমার সন্তানকে ঘুম পাড়ানি গান শেখাবে না, একটা রাজনৈতিক দল তো আমাকে বলে দেবে না আমি কেমন করে আমার বাচ্চাকে একাত্তর শেখাবো, আমাদের দায়িত্ব। আমাকে রাষ্ট্র বলে দেবে না আমি আমার টেলিভিশনে কোন সংস্কৃতি দেখাবো, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্বের জায়গাটা তখনই হবে যদি আমি আমার শিশুকে তৈরি করতে পারি। একটা 25 বছরের যুবক কখনোই কোনো কিছু নিয়ে নতুন করে ভাববে না, তার ভাবনাটার সূত্রপাত হবে শিশুবেলায়, তাকে সেই ছেলেবেলাতেই শেখাতে হবে, জানাতে হবে, দেখাতে হবে। আমাদের সেই দেখানোর জায়গাটা কোথাও একটু মিসিং, সে কারণে আমরা খুঁজি, আমরা টেলিভিশনের পর্দায় খুঁজি যে কোথায় বাংলাদেশ, কোথায় আমাদের সংস্কৃতি, কোথায়। আমরা কেন পাই না? কারণ সেই শিশুটি তো দেখে আসেনি, তার তো কোনো সংযোগ নেই মাটির সাথে, সে জানে না গ্রাম কী। আমরা যে গ্রাম টেলিভিশনে দেখি সেটাই কি আমাদের গ্রাম? না, আমাদের গ্রামের মানুষরা আরও অনেক স্বচ্ছ, অনেক সুন্দর। আমরা যে বাংলাদেশের সংবাদ দেখি সেই সব বাংলাদেশের সংবাদকে আমরা আসলে পাই? গ্রামের মানুষরা অনেক সুন্দর, অনেক ভালো। আমরা মুক্ত চিন্তার কথা বলি, আমরা কি আমাদের গ্রামের মানুষের মুক্ত চিন্তার কথা টেলিভিশনে বলতে পেরেছি পুরোপুরি? আমাদের নাটকে এসছে, আমরা পারি না। ওই যে আমাদের শিশুদেরকে আমরা পরিচিত করাইনি, আমরা একদম বক্স কেন্দ্রিক জীবনযাপনের মধ্যে অভ্যস্ত। তাই আমার কাছে মনে হয় যে আমি যদি আমার টেলিভিশন মিডিয়া, যে মিডিয়া আমি অভিনয় করি, যেখানে আমি শিল্পী হয়েছি, যদি সেখানেও সংস্কার প্রয়োজন মনে করি বা সেখানেও যদি আমার কোনো দায়িত্বের প্রয়োজন, তাহলে আমি মনে করি আমার কাজটা আসলে ওখানে তৈরি করা, মাটিটা সুন্দর করা, মাটিতে যে কাকড়গুলো আছে সেগুলোকে বেছে ফেলে দেয়া, কেউ এসে পরিষ্কার করে দেবে আমার মাটি, আমি একটা গাছ লাগাবো, কেউ এসে জল ঢেলে দেবে, আমার মনে হয় সেটা ঠিক না। এবার যদি একটু জানতে চাই, এই যে আমরা নাটকের কথা বলি, নাটকের একটু মান কমে গেছে বা দর্শক একটু ওপার বাংলার দিকে ঝুঁকে গেছে এমন কথা অনেক সময় বলে থাকি, কিন্তু এই জায়গাটা যেহেতু আপনি অনেকদিন ধরে কাজ করছেন, সেই অভিজ্ঞতা থেকে জানতে চাই নির্মাণের জায়গাটা আমরা কতখানি সমৃদ্ধ হয়েছি? কেউ কেউ ভালো কাজ করছেন, কিন্তু এত নাটক হচ্ছে, এই কেউ কেউ সংখ্যাটা আসলে সেখানে ধাক্কা খেয়ে যায়। এই জন্যই আমরা আশঙ্কাগ্রস্ত হই, দর্শকরা আমাদের প্রোডাকশন থেকে এপার ওপার চলে যায়। দর্শককে তো দোষ দিয়ে লাভ নেই, চোখ তো সুন্দর খোঁজে, কান সুন্দর কথা শুনতে চায়, মানুষের মন সবসময় ভালো কিছু দেখতে চায়। তো মানুষের সহজাত প্রবণতা যদি আমরা ফুলফিল করতে না পারি দর্শক কেন ভালোবাসবে? আমি যদি দর্শকের চাহিদা পূরণ করতে না পারি দর্শক আমাকে অভিনেত্রী হিসেবে গ্রহণ করবে?
নিশ্চয় করবে না। একটা সময় ছিল না যে সময় আসলো নিয়ে আসতে হবে স্ক্রিনে, ওপার বাংলা যারা ছিল তারাই কিন্তু আমাদের দর্শক ছিল, আমাদের নাটকগুলো দেখেছে, অনেক ভালো ছিল। আমাদের নাটক এখনো সমৃদ্ধ, আমাদের যে দু একজন ভালো কাজ করেন সেটা তো বিশ্বমানের। তার মানে অন্যরা পারে না ব্যাপারটা কিন্তু তা না, অন্যরা সিস্টেমের মধ্যে আটকে আছে অথবা অন্যরা ভাবছেন এভাবে তো হয়ে যাচ্ছে। আর এই নাটকটা তো প্রচারিত হয়ে গেল, কিছু কিছু পত্রিকায় তো ভালো কথা লিখলো, কিছু কিছু অভিনেতা অভিনেত্রী তো সেলিব্রিটি হয়ে গেল, আমিও তো ডিরেক্টর হিসেবে যথেষ্ট জনপ্রিয় হয়ে গেলাম, একটা দুটো পুরস্কারও পেয়ে গেলাম। এই যে আমরা নিজেরা নিজেদেরকে ওভাররেটেড করছি, সমালোচনা করছি না, আমরা ভুলটা ধরছি না নিজের, সেটাই হয়তো একটা কারণ। আমার মনে হয় সময় এসছে এখন কোয়ালিটি প্রোডাকশন বানানোর। মানে টেলিভিশনগুলোকেই আমি আসলে অনুরোধ করতে চাই, ঈদে আপনি 300 নাটক না দেখিয়ে ঈদে আপনি 30টা ভালো নাটক দেখান। মানে ভালো নির্মাতাকে প্রপার বাজেট দিন, প্রপার স্বাধীনতা দিন, ঠিকঠাক মতো কাজটা হোক। 300 নাটক দর্শক দেখতে চায় না, দর্শক অল্প ভালো নাটক হোক, ভালো নাটক না হলে কিন্তু দেখেও না দর্শক, আসলে ঘুরে ফিরে চলে যাচ্ছে। ভালো হোক, বেশি বিজ্ঞাপন বিরতির দরকার নাই, সেটাকে বিজ্ঞাপনের প্রয়োজন আছে, আমি কখনোই বিজ্ঞাপনের বিরোধী না। আমি মনে করি স্পন্সর বা মানে পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো কাজ আগায় না, কাজেই সেটার একটা মেকানিজম তৈরি করছে যাতে দর্শককে আমি না হারাই, বিজ্ঞাপনটাও প্রয়োজন আছে, বাণিজ্য ছাড়াতে হবে না। তো আমরা এই জিনিসগুলো নিয়ে নতুন কোনো আইডিয়া ডেভেলপ করছি না। আমার কাছে মনে হয় যে এত ইয়াং ছেলে মেয়ে আসছে, ওরা এত মেধাবী, আমাদের নির্মাতারা কিন্তু অনেক ভালো, আমাদের অভিনেতা অভিনেত্রীরা খুব ভালো। মানে আমি কোন অভিনেতা অভিনেত্রীকে মানে এরকম চোখে পড়ে না যে ভালো কাজ করতে চায় না। আমি অনেস্টলি বলছি কোনো নির্মাতাকে আমি দেখি না যে সে খারাপ কাজ করতে চায়, কিন্তু ওইভাবে তো এখন শিল্পীও তৈরি হচ্ছে না। শিল্পী কি করে তৈরি হবে? শিল্পীকে তো তৈরি করবে পরিচালক। আমি রোকেয়া প্রাচী পরিচালকের শিল্পী, আমি আমার শিল্পী না, আমাকে তো আমার পরিচালক বিনির্মাণ করবে, বারবার ভাঙবে, বারবার তৈরি করবে, আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করবে আমার নাট্যকার পরিচালক। এখন সেটা তাদের রেসপন্সিবিলিটি। একটা চরিত্রের জন্য আমার ডিরেক্টর আমাকে বলেছে শুকাতে হবে, এই এই করতে হবে, এবং প্রত্যেক সপ্তাহে আমাকে উনি মেইল করে বলে এটা কি হচ্ছে, এটা কি করছেন। আচ্ছা, এই যে একটা এই যে মনিটরিং, এই যে ফলোআপ, এবং সে আমাকে বারবার চ্যালেঞ্জ দিচ্ছে এবং সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করছি। এই যে ডিরেক্টর আর্টিস্টের যে একটা যুদ্ধে যাওয়ার প্রবণতা, তৈরি হওয়ার প্রবণতা, ডিরেক্টর যুদ্ধে যাওয়ার জন্য যদি দাঁড়ায় ময়দানে, শিল্পী তার পেছনে দাঁড়াবেই, আর এর পেছনে পৃষ্ঠপোষকতাটা খুব জরুরি। তখনই শিল্পী নির্মাতা তৈরি হবে যখন আমাদের প্ল্যাটফর্মটা তৈরি হবে। ওই যে 300 নাটকের পেছনে 7 দিন আমার ঈদ উৎসব দরকার নেই, 3 দিন হোক ঈদ উৎসব, কম নাটক কম অনুষ্ঠান। কি জানি, আমি জানি না টেলিভিশন চ্যানেলরা 7 দিন 8 দিন অনেক অনুষ্ঠান করবে না, অনেক নাটকগুলো যখন দেখি মাঝে মাঝে মনে হয় যে ক্যারেক্টার ভ্যারিয়েশন নেই, এরকমও লাগে। মানে যে যে ক্যারেক্টারে ভালো করছে আমরা নেক্সট টাইম থেকে দেখি যে আসলে ওই ধরনের একটা ক্যারেক্টারে এসে সেট হয়ে গেছে, যেটা অনেক সময় আমাদের কাছে দর্শক যারা আছে একঘেয়ে সৃষ্টি করে। তো এখানে কিন্তু পরিচালকের তো নিশ্চয়ই একটা ভূমিকা আছে, যারা পরিচালক কি করবেন, উনি যদি একটু ডিফারেন্ট কিছু করতে যান হয়তো উনি সময়টা যাবে না, উনি 5টা চ্যানেলে 5টা নাটক পেয়েছে হয়তো সে কারণেই। আমরা আসলে এখানে কাউকে দোষ দিয়ে লাভ নেই, সবাই অসহায়, ইভেন টেলিভিশন স্টেশনও অসহায়। টেলিভিশনকে তো টাকাটা আনতে হয়, আমি টিভির বিপক্ষের মানুষ না, আমি পরিচালকদের বিপক্ষের না, শিল্পীদের বিপক্ষের না, প্রত্যেকের অসহায়ত্বের জায়গা আছে। কারণ টিভিকে তো মাসের শেষে টাকা দিতে হয়, বেতন দিতে হয়, প্রোডাকশনটা যে কিনছে সে টাকাটা দিতে হয়, সে তো হাওয়া থেকে পাচ্ছে না এসব, তাকে আর্ন করতে হচ্ছে, সে আর্ন করতে পারলেই সে প্রোডাকশন কিনছে এবং তার কেনা টাকা ডিরেক্টর আর্টিস্টরা বেঁচে থাকছে। এই যে একটা চেইন সংগ্রাম, এখানে সবাই অসহায়। আমার মনে হয় সবাই মিলে আসলে কারোর বিরুদ্ধে না, নিজেরা বিভক্ত হয়ে গেলে হবে না, নিজেরা মিলে নিজেদের স্বার্থটাকে রক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে যদি একটু জানতে চাই যে আর্টিস্ট এবং ডিরেক্টরের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত, সম্পর্ক নিয়ে আমাদের এই দুর্দশা নয়, মানে আমি মনে করি সম্পর্ক নিয়ে দুর্দশা না, আমাদের দেশের মানুষ খুব ভালো, শিল্পী কলাকুশলী ইউনিটি কেমন আছে, সবার মধ্যে ইউনিটি আছে। ওই যে আমি বললাম, আমি সরাসরি আসলে বলতে চাইছিলাম না এই কথাটা, কিন্তু কথাটা আসলে বলতেই হচ্ছে এখন, সেটা হচ্ছে যে আমরা ফ্রি কেন টেলিভিশন দেখব, আমি বৈশাখী টেলিভিশন চ্যানেল আয় NTV কেন ফ্রি দেখব, আমাকে কেন ফ্রি দেখাবেন আপনারা, আমাকে চার্জ করেন, আমার থেকে টাকা নেন। আমরা তো এখন আজকের বাংলাদেশে আমরা টাকা দিতে পারি, সামর্থ্য হয়েছে মানুষের দর্শকের। আমি মনে করি এখন টেলিভিশন স্টেশনের এই এই কাজটা করা উচিত,
এছাড়া টেলিভিশন স্টেশনগুলো আরও ক্ষতিগ্রস্ত হবে। আমরা ইউটিউবে চলে যাচ্ছি, আমরা টেলিভিশন অনলাইন টেলিভিশনে চলে যাচ্ছি, আমরা অন্যদিকে চলে যাচ্ছি, কিন্তু দর্শক হারিয়ে ফেলছি। আর আপনারা আমাদেরকে ফ্রি দেখাচ্ছেন, কেন ফ্রি দেখাবেন? কেন এই বাংলাদেশে ফ্রি কি? পৃথিবীতে কোনো কিছু ফ্রি? তাহলে কেন আমি আমার দেশের চ্যানেলগুলো ফ্রি দেখবো? 200 টাকা নেন আপনারা সবার থেকে, নিয়ে আপনারা বাঁচান, আমাদেরকেও বাঁচান। খুব সিম্পল। আমি আন্দোলনের কথা আসলে বলতে চাইছিলামই না, কিন্তু আমার কাছে মনে হয় যে কেন, মানে যতদিন না টেলিভিশন ফ্রি চলবে ততদিন তাদের টাকার জন্য বিজ্ঞাপনের উপরে হাত বাড়াতে হবে। বিজ্ঞাপন থাকবে, বিজ্ঞাপন তাদেরকে সাপোর্ট করবে, কিন্তু বিজ্ঞাপনের উপর নির্ভর করে বেঁচে থাকার মানে হচ্ছে সারাক্ষণ আপনাকে একটা আইসিইউ রুমে মেশিনের ভেতর জীবনযাপন করা। আপনি কতদিন মেশিনের মধ্যে জীবনযাপন করবেন, তাই না? এটা অনেক কস্টলি। আপনি মেশিনটা ছেড়ে স্বয়ংসম্পূর্ণভাবে বাঁচতে শিখেন, আমরাও বেঁচে উঠব, আমাদের ইন্ডাস্ট্রি আবার মাথা তুলে দাঁড়াবে। আমরা আসলে বাঁচতে শিখতে চাচ্ছি না, আমরা ভাবছি যে ঠিক আছে আইসিইউতে আছি, কোমায় আছি, মেশিন আছে, যতদিন মেশিন থাকবে বেঁচে থাকবো। কিন্তু এটা সম্ভব না, এটা খুব দীর্ঘমেয়াদী সমাধান নয়, এটা বেশ সময়ের ব্যাপার। যেহেতু একটু নাটকের দিকে কমই পাচ্ছি আপনাকে, ফিল্মে হয়তো পাবো, যেহেতু এবছর আপনি শেষের দিকে বেশ কয়েকটা কাজ করবেন। নাটকে না পাওয়ার আরেকটা কারণ আমি আপনাকে বলি, এই সকাল 6টা থেকে রাত 3টা পর্যন্ত আমি কাজ করাটা মনে করি অমানবিক এবং বিজ্ঞানসম্মত না, স্বাস্থ্যসম্মত না। আমি এরকমভাবে কাজ করতে চাই না, আমি একটা প্রফেশনাল পরিবেশ চাই। আমাদের শিল্পীদের অনেক সময় নিয়ে কাজ, অনেকক্ষণ সময় দিতে হয়, আমাদের লাইটের ছেলে পেলেদের, আমাদের ক্যামেরার ক্রুদের, মানে অমানুষের মতো পরিশ্রম করতে হয়, অবর্ণনীয়। এটা কোনো মানবতার জায়গা না, সেই জায়গাটা আমি মনে করি আসা উচিত, নিয়মের মধ্যে আসা উচিত, কিন্তু নিয়মটাকে পালন করছে না তো। 11টা পর্যন্ত শুটিং হওয়া উচিত, কিন্তু 1টা 2টো পর্যন্ত শুটিং হয়, আমরা নিয়ম মানি না, নিয়ম করেছে ভাঙার জন্য। হ্যাঁ, সেই কথাটা আসলে, এবং সে আমাদের শিল্পীরা সম্মানই সেভাবে পাচ্ছেও না, আর্টিস্টরা মানে কলাকুশলী পাচ্ছে না, নির্মাতা পাচ্ছে না, স্ক্রিপ্ট রাইটার পাচ্ছে না, তাহলে আমরা কি করছি? সেজন্য আমার কাছে মনে হয় তাহলে এই জায়গাটার আপা একদম ভবিষ্যৎ কি একেবারে শেষের দিকে না? ভবিষ্যৎ খুবই ভালো, অবশ্যই ভবিষ্যৎ ভালো, এত নার মধ্যে না, আমি মনে করি যেখানেই না সেখানেই হ্যাঁ, যেখানে হতাশা সেখানেই আশা। এগিয়ে যাওয়ার জন্য তো হতাশা থেকেই তো এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের বাংলাদেশ স্বাধীন হলো কোত্থেকে? আমরা তো পরাধীন ছিলাম, স্বাধীন হয়েছি না, আমাদের তো ভাষা ছিল না, আমরা ভাষা পেয়েছি না। আমি মনে করি বাংলাদেশ হচ্ছে এমন একটা মানুষের মানে জাতি আমরা, যে আমরা যে কোনো জায়গায় ফুল ফোটাতে পারি, স্বপ্ন দেখতে পারি, আমরাও সেটি মনে প্রাণে বিশ্বাস করি। আপনার অসংখ্য ধন্যবাদ আসার জন্য, সময় দেওয়ার জন্য, খুব ভালো থাকবেন আপনি, আপনার সুস্থতা কামনা করছি। আর বৈশাখী টেলিভিশনের সকল দর্শককে ধন্যবাদ জানাই, সবাইকে অনুরোধ করব যে দেশকে ভালোবাসবেন। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন আলাপ, দেখা হবে আগামী পর্বে, সাথে থাকবে প্রিয় আয়োজন বং সবাই খুব ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা।